Mide. يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا. তাদের কিয়ামতের দিন আযাব বর্ধিত করা হবে, ডবল আযাব দেওয়া হবে, আর নিকৃষ্ট অবস্থায় ঘৃণিত অবস্থায় সেখানে বসবাস করবে, চিরস্থায়ী হয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, তবে হ্যাঁ সেই ব্যক্তি নয় যে ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে, ঈমান আনে, নেক আমল করে। ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দেন, সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেন। ওয়া কান আল্লাহু গফুরুর রাহিমা, আর আল্লাহ মহা ক্ষমাশীল পরম দয়াময়। আল্লাহ তাআলার কাছে তওবা করলে আমাদের পাপগুলো কিসে পরিণত হয়ে যাবে? নেকিতে পরিণত হবে। এর থেকে বড় লাভ কি আছে? আর একটা লাভের কথা বলি, তওবা করলে আল্লাহ খুশি হন, খুশি হওয়ারই কথা, আল্লাহ খুশি হবেন। লাভটা কার? আল্লাহর হবে? আপনার তওবা করে লাভ আল্লাহর হবে না আমাদের হবে? তা আল্লাহ কেন খুশি হবে? আল্লাহ খুশি হবে। আপনার বাড়ির কোন ছেলে রাগ করে বাড়ি থেকে পালিয়ে গেলে অনেক খোঁজাখুঁজির পর পেলেন না, হঠাৎ করে একদিন দেখলেন সেই ছেলে ফিরে এলো, আপনার খুশি হওয়ার কথা না? কথা না, অবশ্যই খুশি। যারা গরু পেলেছেন, তাদের একটা গরু যদি হারিয়ে যায়, তারপর হঠাৎ করে একদিন দেখবেন সেই গরু ফিরে এসেছে, খুশি হয় না? হয় না। যারা ছাগল পেলেছেন, মা বলল মুরগি পালে, মুরগি হারিয়ে গেল, তিন দিন পর দেখলো মুরগি ফিরে এসে বাড়ি, খুশি হবে না? হবে। আল্লাহ তাআলা পালিয়ে যাওয়া বান্দা ফিরে এসেছে, আল্লাহ তাআলা খুশি হন, কতটা খুশি হয়? উদাহরণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি মরুভূমিতে মরুভূমির জাহাজে চড়ে সফর করছিল, মরুভূমির জাহাজটি উটের পিঠে তার খাবার ছিল, তার পানি ছিল, সফর করছিল, হাঁটতে 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 মরুভূমিতে একটা গাছ দেখতে পেয়েছে, সেই গাছের নিচে ছায়াতে একটু জিরিয়ে নেওয়ার জন্য বেচারি নেমেছে। নামার পর মানে বসেছে গাছের ঠেস দিয়ে, একটু পরেই তার চোখ লেগে গেছে, চোখ যখন লেগে গেছে একটু পর যখন চোখ খুলেছে তখন দেখছে তার উটটি নেই, তার জাহাজটি গায়েব, সেই জাহাজে তার পানি আছে, তার খাদ্য আছে, সব কিছু আছে, এখন নির্ঘাত মরণ ছাড়া তার কোনো উপায় নেই। বহু খোঁজাখুঁজি করলো বেচারি, উট পাত্তা পেল না, নিরাশ নিরাশ হয়ে আবার সেই গাছের নিচে এসে বসলো, কাছে নিচে এসে বসেছে, আবার চোখ লেগে গেছে, হঠাৎ করে দেখছে সেই উট তার খাদ্য পানীয় সহ সামনে এসে উপস্থিত, খুশি হবে না? হবে না। কতটা খুশি হবে? এতটা খুশি হয়েছে সে, এত খুশি হয়েছে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমার বান্দার, আমি তোর রব। উল্টা কি বললো? মনের আনন্দে পাগল হয়ে গেছে, খুশিতে পাগল হয়ে গেছে। তাকে কি বলতে হয়? সে হুশ নেই, আল্লাহ তুই আমার বান্দা, এত বড় খুশি হয়েছে আলহামদুলিল্লাহ, তুই আমার বান্দার, আমি তো রব, সুবহানাল্লাহ। যদি কেউ সুস্থ মাথায় বলে মুসলমান থাকবে, অনেক কাফের, পাকা কাফের হয়ে যাবে, কিন্তু খুশির অবস্থায় খুশিতে পাগল হয়ে বলছে আল্লাহ তুই আমার বান্দা, এত খুশি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দা তওবা করে, আল্লাহ তাআলা সেই তওবার কারণে ওই উটওয়ালা থেকেও বেশি খুশি হয়। যখন কোনো বান্দা তওবা, সুতরাং তওবা করলে পরে আমাদের লাভ, কিন্তু আল্লাহ খুশি হন, এটা